যে সকল পুলিশ সদস্য এখনও কাজে যোগদান করেনি তাদেরকে আর কাজে যোগদান করতে দেওয়া হবে না, তাদের ক্ষেত্রে ডিসিপ্লিন অ্যাকশন নেওয়া হবে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 40তম বিসিএস ক্যাডার কর্মকর্তা এবং 25তম ব্যাচ রিক্রুট সিপাহীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বিস্তারিত থাকছে গাজীপুর জেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুসের পাঠানো প্রতিবেদনে। বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে সফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন তিনি। এ সময় তার সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক আনসার ও ভিডিপি একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট উপ মহাপরিচালক বৃন্দ, বাহিনীর পরিচালক বৃন্দ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এটা ভোগ করবে জনগণ। এই মিনিস্ট্রির পাওয়ার দেওয়া হয়েছে জনগণের সুবিধার। যারা কর্মযোগ এখনো জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে, তাদের থেকে কোনো ধরনের তাদের মাফ করা হবে না। খুবই নগণ্য, বাট এরা বিভিন্ন দুষ্কর্মের সাথে জড়িত, এই জন্যই তারা জয়েন করে নেয়। এদের যদি পারেন আপনারাও আমাদের কাছে ধরিয়ে দেন।